সম্প্রতি পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরে একটি স্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয় মঙ্গলবার সকালে নিম্নচাপ অঞ্চলটি গভীর নিম্নচাপে পরিণত হয় এরপর আরও শক্তি বৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেয় শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি নামকরণ করা হয়েছে কাতারে দেওয়া নাম অনুসারে দানা এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে চলেছে এর ফলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার আইএমটি আগরতলা সহকারী অধিকর্তা আদিত্য রায় ভার্মা এই সংবাদ জানিয়েছেন তো আবি আইএমডি দিল্লি কি তরফ সে যে আপডেট হ্যাঁ वो चक्रवाती तूफान जिसका नाम दाना रखा गया है दाना डी ए एन ए एक सिवियर साइक्लोनिक स्टॉन्ग यानी अति गंभीर चक्रवाती तूफान में प्रवृत्त होने की संभावना है मतलब वो चेंज हो जाएगा और 24 की रात या 25 की सुबह के बीच में उड़ीसा और पश्चिम बंगाल के तटों यानी पूरी और सागर द्वीप के बीच में कहीं भी हिट होने की संभावना है जिसके कारण उड़ीसा और पश्चिम बंगाल में अति ভারী বর্ষা হন কি সম্ভাবনা আই এম ডি আগরতলায় সহকারী অধিকর্তা আরো জানান ঘূর্ণিঝড় দানা সরাসরি কোনো প্রভাব ত্রিপুরা রাজ্যে পড়বে না কারণ এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাব্য এলাকা থেকে রাজ্য প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করছে তবে ঘূর্ণিঝড় টানার পরোক্ষ প্রভাবে তেইশে অক্টোবর অর্থাৎ বুধবার থেকে চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ জেলা এবং সিপাহী জেলা জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরও জেলান বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশে অক্টোবর শুক্রবার হালকা বৃষ্টিপাতের মধ্য দিয়ে ত্রিপুরা টানার প্রভাবমুক্ত হবে বলে জানান আইএমটি আগরতলা সহকারী অধিকর্তা आदित्य तो राय फर्मा त्रिपुरा जो कि चक्रवाती तूफान से 500 किलोमीटर की दूरी पे है तो इसका कोई भी डायरेक्ट इफेक्ट यानी सीधा प्रभाव पड़ने की कोई संभावना नहीं है हाँ अप्रत्यक्ष इफेक्ट यानी इनडायरेक्ट इफेक्ट होने की कुछ संभावना है जिसमें थोड़ी हल्की फुल्की बारिश होने की संभावना है अगरतला आई एम डी मतलब त्रिपुरा के लिए जो मौसम का उन्होंने पूर्वानुमान दिया है दिन एक यानी आज के लिए तेईस अक्टूबर के लिए दक्षिण और सिपाही जिला डिस्ट्रिकों डिस्ट्रिक्ट में भारी वर्षा होने की संभावना है बाकी सभी जिलों में सिर्फ गरज गरज के साथ भारी वर्षा होने की संभावना है यानी थंडास्टॉम होगा और कल के लिए यानी 24 अक्टूबर के लिए भी सिपाही ज़िला और दक्षिण जिलों में यानी साउथ एंड सिपाही जिला डिस्ट्रिक्ट में ही भारी वर्षा होने की संभावना है बाकी सभी ज़िलों में थंडास्टॉम के साथ हल्की फुल्की बारिश होने की संभावना है তিসরে দিন সেনি পঁচিশ অক্টোবর সে সাইক্লন কা প্রভাব কম হায়গা ও হালকিফুলকি বারশকে সাহি এ পুরা প্রভাব ত্রিপুরা মেপ্ত হয়ে এদিকে খুনিঝর দানা নিয়ে রাজ্য প্রশাসনও সতর্ক রয়েছে এর কোনো সরাসরি প্রভাব রাজ্যের না পড়লেও রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলোকে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বলে জানা গেছে ভিওর রিপোর্ট আর এ নিউজ